হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ব্লগার আফরোজ অ্যান্ড সুইস। আজকে সবার জন্য একটি মিষ্টি ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলে আসছি। আমার চ্যানেলে ইদানিং কয়েকটা অপ্রপ্রি ঝাল রেসিপি আছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করি। আজকে একটি ইজি পুডিং বানাবো। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর অ্যান্ড পারফেক্টলি সেট হয়ে গেছে। তো জাস্ট আমি একটু কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর খেতেও ভীষণ মজা। তো চলুন আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করি। তো এর জন্য প্রথমে আমি একটি প্যানে 3 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী যতটুকু নিতে চান নিতে পারেন। আর 3 কাপ দুধের জন্য আমি এখানে আগার আগার পাউডার দিয়ে আজকে জেলোটা করব। তো এখানে 3 কাপ দুধের জন্য 3 টেবিল স্পুন আগার আগার পাউডার নিয়েছি। 1/2 কাপ নর্মাল পানিতে গুলিয়ে রাখবো এটা। তো আগে এভাবে সব কিছু একসাথে গুলিয়ে রাখলাম, এটা একটু সাইডে রেখে দেবো। আর এদিকে দুধটাকে এখন আমি জাল দিয়ে নেব। তো এখানে চিনি অ্যাড করেছি আমি 3 কাপ দুধে, 1 কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখন আমি চিনিটা একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে নেড়ে চেড়ে আমি চিনিটা মিশিয়ে দিচ্ছি। তো আর চোলা জালটা কিন্তু মিডিয়াম টু হাই আছে, যেহেতু দুধটার মধ্যে আমি একটা বলক আসলে আগার আগার পাউডারটা অ্যাড করব। তো এই কারণে এখন দুধটাকে আমি একটু নেড়ে চেড়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি অ্যাড করছি আমার পছন্দ মতো এখানে ভ্যানিলা ফ্লেভার। আপনারা এনি ফ্লেভার অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার একটু ভ্যানিলা ফ্লেভারটা আসলে খেতে ভালো লাগে, তাই এই পুডিংটার মধ্যে একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বয়েলড হয়ে গেছে, বলক এসে গেছে। তো বেশি জাল দেওয়ার কিছু নেই, এভাবে একটা বলক আসলে আমি আগার আগার পাউডারটা আগে থাকতে যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা একটু নাড়াচাড়া করে এভাবে সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। সাবধানতার সাথে এটা একটু অনবরত নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এখন আগার আগার পাউডারটা দেওয়ার পরে এটা কিন্তু কতক্ষণ জাল দিবেন, আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো জাল দিয়েছি। এর বেশি জাল দিতে হবে না, বা এটা ঘন করা বা এরকম কোনোই নেই যে এটাকে ঘন করতে হবে বা এতটা জাল দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার 4 মিনিট পরে এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি আজকে এটাকে যেহেতু 2 লেয়ারে করব, তাই এরকম একটা 4 কোণা একটা পাত্রের মধ্যে এটাকে আমি সেট করে নিচ্ছি। সবগুলো মিল্ক এখানে ঢেলে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো আর চলে যাব আমার পরের প্রসেসে। তো আজকে যেহেতু পুডিংটা আমি শুধু দুধে না, অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ দিয়েও করব। তো এখানে সেমভাবে 3 কাপ নিয়েছি আমি অরেঞ্জ জুস। আপনারা ফ্রেশ অরেঞ্জ জুসও নিতে পারেন, আমি ফ্রেশ অরেঞ্জ জুসটা নিয়েছি, অথবা ক্যানের যে কোনো জুস ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর এখানে চাইলে কিন্তু আপনারা অরেঞ্জ ফ্লেভারও অ্যাড করতে পারেন, বাট এটা যেহেতু আমি ফ্রেশ অরেঞ্জটা নিয়েছি, এখানে একটা অরেঞ্জের ফ্লেভার আছে, তো আমি কালার করার জন্য জাস্ট একটু হালকা ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, যাতে আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি। তো ফুড কালারটা খুবই সামান্য দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার এটাও বলক এসে গেছে। আর এক্ষেত্রেও সেম পরিমাণে নিয়েছি আমি আগার আগার পাউডার, 3 কাপ অরেঞ্জের জন্য 3 টেবিল স্পুন আগার আগার পাউডার আগে থাকতে গুলিয়ে রেখেছিলাম 1/2 কাপ পানিতে। তো সেটা অ্যাড করার পরে এভাবেই কিন্তু যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা অনুযায়ী আমি অনবরত নেড়ে জাস্ট এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর একইভাবে এটাকে কিন্তু আমি 4 মিনিট জাল দেবো, 4 থেকে 5 মিনিট, এর বেশি অবশ্যই জাল দেবেন না, তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা, তো অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্টটা। আপনারা কিন্তু প্রতি 1 কাপের জন্য 1 টিস্পুন ইউজ করতে পারেন।
তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা 4 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে। আর আগে থাকতে যে আমি দুধের পুডিংটা করেছিলাম ওটা অলরেডি সেট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন এটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শেপে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি পুডিংটাকে স্কোয়ার হিসেবে কেটে নিচ্ছি। আর স্ক্রিনে দেখা অনুযায়ী যেভাবে দেখতে পাচ্ছেন এটা একেবারে সেট হয়ে গেছে। তো আপনারা যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। তো একটা নাইফের সাহায্যে কেটে নেওয়ার পরে একটি কাঁটা চামচ দিয়ে আমি একটু সাবধানে সহকারে এটা তুলে নিচ্ছি। এখানে প্রথমটা তুলতে একটু প্রবলেম হবে, বাট প্রথমটা তোলা হয়ে গেলে কিন্তু অনবরত পরেরগুলো স্টেপ বাই স্টেপ উঠে আসবে, কোনো প্রবলেম হবে না। তো আমার এভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই পুডিংটা একটা গোল বাটিতে সেট করব। তো আমার যে পরিমাণ পুডিং ছিল একটা এরকম সাইজের গোল বাটির মধ্যে আমি সেট করে নিচ্ছি। তো এটা আমার একটা স্টিলের ছোট প্যান, তো আমি এটার মধ্যে সেট করে নিচ্ছি। আপনারা এনি যে কোনো পাত্রে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট আমার পছন্দ মতো দুধের ইগুলো দিয়ে পুডিংগুলো দিয়ে আগে এই এখন অরেঞ্জের ইগুলো আমি ঢেলে দেবো এর উপরে। তো আপনারা কীভাবে ডিজাইন করবেন বা কীভাবে সাজাবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যে দেখতে পাচ্ছেন আমি এভাবে ঢেলে দিয়ে এটাকে ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে 10 থেকে 12 মিনিট হলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা সেট হয়ে গেছে। তো এখন আমি পরের লেয়ারটাও সেমভাবে দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু কীভাবে ডিজাইনটা করছি, এটা অবশ্যই আমার পছন্দ অনুযায়ী আমি করেছি। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি পরবর্তী লেয়ারটাও করে যাব। আর হ্যাঁ, এটা কিন্তু আগের জেলো পুডিংটা কিন্তু বাইরে থাকলে অবশ্যই একটু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু যে পাত্রে রাখবেন সে পাত্রে কিন্তু সেট হয়ে যাবে। তো এটা অবশ্যই একটু সাবধানতার সাথে করতে হবে। আর যদি দেখেন সেট হয়ে গেছে তাহলে একটু নাড়া দিলে কিন্তু এটা ই হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো এইভাবে করে আমি পরের লেয়ারটাও করে নিয়েছি। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার জেলটা সেট হয়ে গেছে। তো এবার শেষ অ্যান্ড ফাইনাল সেটিংটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পরের লেয়ারটা দিয়ে নিলাম। তো এই যে আমার লেয়ারটা কিন্তু অলরেডি সেট হয়ে যাবে। এখন জাস্ট আমি ফ্রিজে রেখে দেবো 5 থেকে 7 মিনিট, এর বেশি সময় লাগবে না। তবেও আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে অলরেডি আমার পুডিংটা সেট হয়ে গেছে। এখন সাইড থেকে আমি একটি নাইফের সাহায্যে একটু হালকা ছাড়িয়ে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন এটা আপনারা যে কোনো কিছু দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। আর এটা নর্মালি এমনিতে একটু ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে এটা বেরিয়ে আসে। তো এখন আমি জাস্ট একটা প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর অ্যান্ড পারফেক্টলি সেট হয়ে গেছে। আর হ্যাঁ, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ আফরোজা জামাল ব্লগস অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন প্রত্যেকটা ভিডিও। আপনাদের ভিডিওর শেয়ার অ্যান্ড লাইক কমেন্টের উপরে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক হেল্পফুল হয়। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো অনেকগুলো ঝাল রেসিপি পরে ছোট্ট একটা মিষ্টি রেসিপি সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে বলবেন না। আর যদি আপুর ছোট্ট চ্যানেলটিতে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে ভিডিওর প্রত্যেকটা আপডেট সবার আগে আপনার কাছে চলে যায়। তো এখন এই যে জাস্ট আপনাকে তো জেলো পুডিংটা আমি কেটে দেখাচ্ছি একটু। আর হ্যাঁ, এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজা। অবশ্যই একবার ট্রাই করে আমাকে ইনবক্স করতে ভুলবেন না যে কতটা পারফেক্ট আর কতটা ইয়াম্মি এই রেসিপিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।